একেবারে ছোট না। এই তো এই তো এই বসে, এই তো এই ট্যাংরা, এই মাছ সোন কাঁকড়া, তোলো 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 তোলো, বড় সাইজের চরগদা আসছে, কই দেখাও একটু তোলো। হচ্ছে না ফুটবল? হ্যাঁ দেখুন বন্ধুরা, ফুটবল হয়ে গেল মাছটি। বেশ বড় বড় সাইজের চরগদা আছে। আজ কিন্তু আমরা গভীর রাতে নৌকার কাছে, আর আজ জ্যান্ত গুলে মাছের চার দিয়ে বড়শি ফেলতে এসেছি। আচ্ছা, আমাদের গুলে মাছ ধরার কাজ কমপ্লিট। এ দেখুন সব পুরো জ্যান্ত চার, এটা এখনই বড়শিতে গাঁথবো। জল দিয়ে দিই একটু, সুন্দর লাগছে, জল দিলে তো ভালো লাগবে। আমাদের মাছ রেডি, এবার বড়শির চার কাঁথার কাজ শুরু হবে। বন্ধুরা, আমাদের বড়শিতে চার কাঁথার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমাদের বড়শি ফেলার কাজ চলছে। আজকের মতো বড়শি ফেলার কাজ শেষ, এখন যাবো বাড়ির দিকে, আর ফিরে আসবো এই বড়শি তুলতে কাল সকালে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে আবার। বন্ধুরা, চলে এসেছি সকাল 8টা নাগাদ আমাদের সেই রাতে ফেলা বড়শিটি চেক দেওয়ার জন্য। তো চলো, আর আশেপাশের পরিবেশটা দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগছে। চলে এলাম বড়শির কাছে, আর বড়শি টানার কাজ শুরু হচ্ছে। ভোলা মাছ, সাইজটা ভালো আছে তো, বুঝতে পারিসনি? বন্ধুরা, আবার একটা মাছ চলে এসেছে, আজকে দ্বিতীয় মাছ, পরপর বেশ ভালোই মাছ উঠছে। তোলো 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 তোলো, বাইরে না গেলে হবে না। সুন্দর মাছ উঠছে, আবারও খোট দিচ্ছে, আবারও একটা মাছ আছে। আজ কিন্তু বেশ পরপর ভালোই মাছ উঠছে, দেখা যাক কি মাছ আসে এবার। পরের বসিতেই নাকি তোলো? বেশ দূর থেকেই তো ঘট দিয়েছে, জালতি রেডি রাখ। মাছ চলে এসছে ধারে কাছে, তুই কি ঢিলা দিলি? এই মাছ টেনে নিয়ে যাচ্ছে, বেশি ঢিলা দেওয়ার দরকার নেই, টান। বড় মাছ আছে মনে হচ্ছে নাকি? মাছটা দেখা দেখা, বগু মাছ মনে হচ্ছে, ও ভালোই নিচে কিন্তু মাছ, এখন বড় মাছ হবে একটু। হ্যাঁ একেবারে ছোট না, এই তো এই তো এই বসে, এই তো এই ট্যাংরা, এই মাছ সোন কাঁকড়া, তোলো 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 তোলো। হ্যাঁ ঠিক আছে, সুন্দর, বেশ বড় একটি মাছ উঠলো, সুন্দর। আজকে আমাদের তৃতীয় মাছ, আর বেশ বড় মাছটি চরগদা, বেশ বড় একটি চরগদা, সুন্দর মাছ উঠছে। মাছটা এদিকে রাখ, আবার একটা মাছ ঠেকছে, দেখা যাক কি মাছ আসে। ভালো টানতেছে নাকি? আসতে মাছে ওরমই টানে, বড় সাইজের চরগদা আসছে, কই দেখাও একটু তোলো। তোলো তোলো তোলো, বেশ সুন্দর সাইজের চরগদা আবার, আজকে দ্বিতীয় চরগদা।
আগেরটা থেকে বড় না একই সাইজ? সুন্দর, ভালো ফুটেছে, ভালো করে ফুটছে। গাগরা ট্যাংরা ফেলো ফেলো, ফাঁকাটা ওই কেমন মাছ বন্ধুরা? আবারও একটা খোট মিলছে, মাছ আসছে, দেখা যাক কি মাছ। তোমার পিছনে জালতি, পিছনে জালতি, ঘাগড়া ট্যাংরা এ এত টান দিচ্ছিল, নিচে আরেকটা আছে, হ্যাঁ নিচে আরো একটা মাছ আছে। ও হো হো, বড় মাছ এইটা, সুন্দর। চরগোদা, বড় একটা চরগোদা উঠলো এবার, পরপর দুটো মাছ, সলিড সাইজ এইটার, ভালো বড় সাইজ। হ্যাঁ সুন্দর মাছ উঠছে কিন্তু আজ। ট্যাংরা সুন্দর মাছ উঠছে, তোলো তোলো, পর পর ভালোই মাছ উঠছে। আবার আসবে কিছু একটা মাছ, এই তো কালো কাঁকড়া, সামনে মাছ আছে না, সামনে এখনো একটা মাছ আছে, একটা মাছ চরগোদা বেশি বড় হয় না, মাছ তো আছে, মাছ আছে আর ইট আছে সাথে, বড় সাইজ লাগবে। ও আবারও চরগোদা, সুন্দর। ট্যাংরা মাছেরই জাত সব, তাই তো? যাকে বলে আর কি, দাড়ি আছে তো, দাড়ি থাকলে ক্যাটফিশ। তোলো তোলো, ফুট করে চলে আসলো, আবার একটা মাছ আসতে চলেছে, দেখা যাক কি মাছ আসে এবার। চলো, বেশ বড় আছে কাঁকড়া ট্যাংরাটা, গুলে মাছেই খেয়েছে। গুলে মাছটা কি জানতে আছে? হ্যাঁ বড় তো আসবে বলছিস, অনেক বড়। ষোলো সাইজ আর কত বড় আসবে? মাছ আরেকটা আসছে, আবার দেখা যাক এবার কি মাছ আসে।
জোরে টান টান দিয়ে বসে নিয়ে যাবে তা না। জোরে বাজা যাচ্ছে, বন্ধুত্বে খোট দিল। ফুটবল হয়ে যা, হ্যাঁ ছেড়ে তো দেবো, হচ্ছে না ফুটবল। দেখ বন্ধুরা ফুটবল হয়ে গেল মাছটি। ভিডিও দেখে নেবে এখান দিয়ে, ছেড়ে দিবি কিন্তু ফুলিছে না, ফুললি ছেড়ে দিবি দেখবি ভাসবে তারপর ডুব দেবে। বড়শি তোলার কাজ আজকের মতো শেষ। আর আজ কিন্তু বেশ ভালোই মাছ হলো, দেখুন বেশ প্রচুর মাছ, বেশ বড় বড় সাইজের চরগোদা আছে, গাগরা ট্যাংরা আছে, একটা চটা বেলেও আছে, প্রচুর মাছ হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে লাইক করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও, আপাতত টাটা।